রাজ্য থেকে শুরু করে দেশ এই মুহূর্তের বাছাই করা কিছু এক্সক্লুসিভ খবর তুলে ধরব আপনাদের কাছে। প্রত্যেকটি আপডেট বিস্তারিত জানবো, তার আগে রাখবো একটি ছোট রিকোয়েস্ট, অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে সাথে পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন বিস্তারিত খবরগুলো এক এক করে জেনে নেওয়া যাক। রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর, রাজ্যে নতুন করে এলো আরও ভ্যাকসিন ডোজ। রবিবার দুপুরের বিমানে পুনের সিরাম ইনস্টিটিউট থেকে কলকাতা এলো কোভিশিল্ড ভ্যাকসিন, এবার রাজ্যে এলো 1,670,000 ডোজ কোভিশিল্ড ডোজ ভ্যাকসিন এসেছে এবার। এর আগে কোনোবারই রাজ্যে একসঙ্গে এত ভ্যাকসিন ডোজ একসাথে আসেনি, এবারই এত ডোজ একসঙ্গে এলো রাজ্যে। কলকাতা বিমানবন্দর থেকে কোভিশিল্ড ভ্যাকসিনগুলো নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই বাগবাজার সেন্ট্রাল স্টোরে, সেখান থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় এগুলো পাঠানো হবে বলে জানা যাচ্ছে। তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর বৈঠক চলাকালীন হামলার অভিযোগ, আহত ছয়। বিধায়ক রাজ চক্রবর্তীর বৈঠক চলাকালীন হামলার অভিযোগ উঠল ব্যারাকপুরে। শোনা গিয়েছে ঘটনায় ছজন আহত হয়েছে আপাতত। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, অল্পের জন্য রক্ষা পেয়েছেন রাজ চক্রবর্তী। হামলা শুরু হতেই তাকে ঘিরে ফেলেছিলেন নিরাপত্তারক্ষীরা। সূত্রের খবর, রাজ চক্রবর্তীর বৈঠকে হামলার অভিযোগে 13 জনকে গ্রেপ্তার করেছে টিটাগড় থানার পুলিশ ইতিমধ্যেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার ব্যারাকপুর 1 নম্বর স্টেশনের কাছে অবস্থিত হনুমান মন্দিরের সামনে বৈঠক করছিলেন রাজ চক্রবর্তী। তার সঙ্গে ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সেই সময়ই আচমকা হামলা চালায় প্রায় জনা 30 দুষ্কৃতী, সঙ্গে সঙ্গে রাজ চক্রবর্তীকে ঘিরে ফেলেন তার নিরাপত্তারক্ষীরা। অল্পের জন্য রক্ষা পান তৃণমূল বিধায়ক, তবে ঘটনায় অন্তত 6 জন তৃণমূল সমর্থক আহত হয়েছেন বলে খবর। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই 13 জনকে গ্রেপ্তার করেছে টিটাগড় থানার পুলিশ। হামলার নেপথ্যে আর কে বা কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গি খতম করব, নাম না করে পাকিস্তানকে এবার কড়া হুঁশিয়ারি রাজনাথ সিংয়ের। সন্ত্রাসবাদকে কোনোভাবেই প্রশ্রয় নয়, প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গি খতম করবে ভারত। রবিবার তামিলনাড়ুর ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এক অনুষ্ঠানে এমনই হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সরাসরি নাম না করলেও তিনি পাকিস্তানকেই এই হুঁশিয়ারি দিয়েছেন। রাজনাথের কথায়, দুবার যুদ্ধে হেরেছে, তারপরেও এক প্রতিবেশী দেশ ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে, জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে অর্থ সাহায্য করে ভারতকে বারবার নিশানা করছে ওই প্রতিবেশী দেশ। সন্ত্রাস যেন তাদের রাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে। রাজনাথ সিং জানান, সন্ত্রাসবাদকে দেশ থেকে সমূলে উৎপাটন করার কাজ শুরু হয়েছে, দেশের নিরাপত্তার সঙ্গে কোনোভাবেই আপোষ করবে না তারা। ভারতে সন্ত্রাস পাচার করে কেউ যদি শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে তাদের ছেড়ে কথা বলা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজনাথ সিং। এরপরে প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য, প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গি খতম করব আমরা। সন্ত্রাসবাদ প্রসঙ্গে বলতে গিয়ে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের উদাহরণও টেনে এনেছেন রাজনাথ সিং। রেল যাত্রীদের জন্য বিরাট বড় সুখবর, এবার কনফার্ম টিকিট অন্যের নামে হস্তান্তরের নতুন সুবিধা আনতে চলেছে ভারতীয় রেল। যাত্রীদের জন্য সুখবর, ভারতীয় রেলের পক্ষ থেকে এখন কোনো যাত্রী কোনো ট্রেনের নিজের কনফার্ম টিকিট অন্য যাত্রীকে হস্তান্তর করতে পারবেন, আর এর জন্য রেলওয়ে তাদের নিয়মে কিছু পরিবর্তন এনেছে। এই নিয়ম বদলের আগে একজনের কনফার্ম টিকিটে অন্য কেউ ট্রেনে যাতায়াত বা যাত্রা করলে তাকে দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হতো। সহজ কথায়, টিকিট বুক করার পর কোনো কারণে ট্রেনে যাত্রা করতে না পারলে সংশ্লিষ্ট যাত্রীকে তার কনফার্ম টিকিটটি বাতিল করতে হতো, আর টিকিট বাতিল করতে গিয়ে অনেক ক্ষেত্রেই যাত্রীদের আর্থিক লোকসানের মুখে পড়তে হতো। এখন রেলওয়ে এই নিয়মেই বদল এনেছে। ভারতীয় রেল সংরক্ষিত টিকিটের ক্ষেত্রে যাত্রীদের জন্য এই ব্যাপারে সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে যে যাত্রীরা কনফার্ম টিকিটে যাচ্ছেন না বা যেতে পারছেন না, তারা তাদের পরিবারের অন্য কারোর নামে সেই টিকিট হস্তান্তর করতে পারবেন। টিকিট হস্তান্তর করতে সংশ্লিষ্ট যাত্রীকে স্টেশন মাস্টারের কাছে একটি আবেদনপত্র জমা দিতে হবে। ওই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট যাত্রী তার পরিবারের অন্য কারোর নামে টিকিট ট্রান্সফার করতে পারবে। রেলযাত্রীরা তাদের কনফার্ম টিকিট তাদের বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, স্ত্রী কিংবা স্বামীকে হস্তান্তর করতে পারবেন। ব্যক্তিগতভাবে রেল স্টেশনে গিয়ে এই টিকিট হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা যাবে, সেই সঙ্গে অনলাইনেও
এই প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে বলে জানা যাচ্ছে। বিদেশ যাত্রার বিমানে স্থগিতাদেশ বজায় থাকলো সেপ্টেম্বরেও, কোভিডকে মাথায় রেখেই সিদ্ধান্ত জানালো DGCA। সেপ্টেম্বরেও বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান চলাচল, বিশেষ অনুমোদন প্রাপ্ত বিমানগুলো ছাড়া আর কোনো বিমান ভারত থেকে বিদেশে পাড়ি দেবে না বা অন্য দেশ থেকে ভারতে প্রবেশ করতে পারবে না। রবিবার প্রকাশিত একটি নির্দেশিকায় জানালো ভারতের অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা। তবে এই নির্দেশে আগের মতোই মালবাহী বিমানের যাতায়াতে ছাড় দেওয়া হয়েছে। এছাড়া জরুরি পরিস্থিতিতে বেশ কিছু রুটে যে সমস্ত আন্তর্জাতিক বিমানকে ওড়ার অনুমতি দেওয়া হচ্ছে সেগুলোর ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না বলে জানিয়েছে DGCA। তবে ভারত এবং বাংলাদেশের বিমান পরিষেবা কিন্তু চালু হচ্ছে 3রা সেপ্টেম্বর থেকে, চলবে ভারত বাংলাদেশের মধ্যে উড়ান। ফের ভারত বাংলাদেশ বিমান পরিষেবা চালু হচ্ছে আগামী 3রা সেপ্টেম্বর। যাত্রীবাহী উড়ান এবং বাণিজ্যিক উড়ান চালু করার জন্য গত বছর এয়ার বাবল সংক্রান্ত চুক্তি হয় দুই দেশের মধ্যে। এবার সেই চুক্তি অনুযায়ী বিমান পরিষেবা চালু হতে চলেছে। গত 20 আগস্ট থেকে বিমান পরিষেবা চালু করার আর্জি জানিয়েছিল বাংলাদেশ সরকার, কিন্তু তখন যদিও বিমান পরিষেবা চালুর জন্য ছাড়পত্র দেয়নি কেন্দ্র। কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল রাজীব জৈন জানান, 3রা সেপ্টেম্বর থেকে ভারত বাংলাদেশের মধ্যে পুনরায় বিমান চলাচল শুরু হতে চলেছে। স্পাইস জেট, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ঢাকা ফ্লাইট পরিষেবা দেবে। জানা যাচ্ছে সপ্তাহে 7টি উড়ানের অনুমতি দিয়েছে কেন্দ্র। ঢাকা থেকে কলকাতা, ঢাকা থেকে দিল্লি, ঢাকা থেকে মুম্বাই, ঢাকা থেকে চেন্নাইয়ের মধ্যে চলবে সেই বিমানগুলো। অবশেষে রাজ্যে চালু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প, বাড়ি বাড়ি পৌঁছে যাবে রেশনের খাদ্য সামগ্রী। প্রকাশিত হলো গাইডলাইন, সপ্তাহে 4 দিন দুয়ারে রেশন রাজ্যের গ্রাহকদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে। আর কয়েকদিনের অপেক্ষা, তারপর প্রত্যেক সপ্তাহের 4 দিন দুয়ারে রেশন পাবেন রাজ্যের উপভোক্তারা। দুয়ারে রেশন প্রকল্পের অধীনে মঙ্গলবার থেকে শুক্রবার গ্রাহকদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের খাদ্য দপ্তর। রেশন ডিলাররা গাড়ি করে খাদ্য সামগ্রী লোকের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবেন। তবে কোনো কারণে যারা বাড়ির সামনে থেকে রেশন সংগ্রহ করতে পারবেন না, তাদের জন্য বিকল্প ব্যবস্থাও থাকছে। আগামী 15 সেপ্টেম্বর থেকে রাজ্যে পরীক্ষামূলকভাবে দুয়ারে রেশন প্রকল্পের রূপায়ণ শুরু হচ্ছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তই ঘোষণা করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী। গাইডলাইন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য খাদ্য দপ্তর। গাইডলাইনে জানানো হয়েছে, দুয়ারে রেশন প্রকল্পটি চালানোর জন্য গ্রাহকরা যেসব এলাকায় বসবাস করেন সেগুলোকে নিয়ে ডিলারদের মোট 16টি ক্লাস্টার তৈরি করতে হবে। মাসে নির্দিষ্ট দিনে ওই ক্লাস্টার এলাকায় গিয়ে গ্রাহকদের খাদ্য সরবরাহ করতে বলা হয়েছে। প্রত্যেক মাসে সপ্তাহের কোন দিনে কোন ক্লাস্টারে খাদ্য দেওয়া হবে সেটা নির্দিষ্ট রাখতে হবে। ক্লাস্টার এমনভাবে তৈরি করতে হবে যাতে ওই এলাকায় একদিনের মধ্যে সব গ্রাহকের কাছে গিয়ে খাদ্য সরবরাহ করা যায়। বাড়ির সামনে থেকে যারা খাদ্য সংগ্রহ করতে পারবেন না, তারা শনিবার দুই অর্ধে এবং রবিবার সকালে প্রথমার্ধে রেশন দোকান থেকে খাদ্য সংগ্রহ করতে পারবেন। চালু হওয়ার 2 মাসের মধ্যে রাজ্যের সব রেশন ডিলারকে এর আওতায় আনা হবে বলেও গাইডলাইনে জানানো হয়েছে। এবার মমতার লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করতে সাহায্য করছে বিশ্বব্যাংক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা বিভিন্ন জনমুখী প্রকল্প আগেও আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেয়েছে। আবার এলো সুখবর, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারকে সাহায্য করতে এগিয়ে এলো বিশ্বব্যাংক। নবান্ন সূত্রে খবর, রাজ্যের প্রান্তিক শ্রেণীর মানুষদের আর্থসামাজিক উন্নয়ন সেই সংক্রান্ত কর্মসূচির রূপায়নে সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রায় 125 মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিতে চাইছে রাজ্যকে, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় 929 কোটি টাকা। বিশ্বব্যাংকের উইমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামের আওতায় এই অর্থ দেওয়া হবে রাজ্যকে। তবে গোটা প্রকল্পের নজরদারি তারা চালাবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুয়েশন এজেন্সিকে দিয়ে। জানা যাচ্ছে এই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য প্রশাসনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। নবান্ন সূত্রে খবর, বিশ্বব্যাংকের তরফে ইতিমধ্যে গ্রিন সিগন্যাল এসেছে। তারা সমাজের দুর্বলতর অংশের উন্নতি সাধন এবং স্বনির্ভর করার কাজে রাজ্যকে 125 মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিতে চলেছে। জানা যাচ্ছে এই ঋণের অঙ্ক আরও বাড়তে পারে। রাজ্যের দাবি, এই টাকা এলে বিধবা বা তপশিলি জাতি, তপশিলি উপজাতিভুক্ত মানুষদের সামাজিক সহায়তায় আরও অগ্রাধিকার দেবে রাজ্য সরকার। কলকাতার বাইক আরোহীদের জন্য বড় খবর, বদলে যাচ্ছে রাস্তায় নাকা চেকিংয়ের নিয়ম। নাকা চেকিং বা গাড়ি চেকিং নিয়ে আরও কড়া মনোভাব
নীল লালবাজার। ট্রাফিক বিভাগের তরফে সমস্ত ট্রাফিক গার্ডের ওসি এবং এওসিকে নির্দেশিকা পাঠানো হয়েছে, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে সকল পুলিশ কর্মীর গাড়ির নথিপত্র পরীক্ষা করার অনুমোদন নেই তাদের গাড়ির নথিপত্র পরীক্ষা করার দায়িত্বে বহাল করা যাবে না এবার থেকে। ওয়াকিবাল মহল বলছে সিভিক ভলান্টিয়ারদের বাড়বাড়ন্ত রুখতে এই পদক্ষেপ লালবাজারের। বেশ কয়েক মাস ধরেই অভিযোগ আসছিল সিভিক ভলান্টিয়াররা বা হোমগার্ডরা নিয়ম লঙ্ঘন করছেন, ভোগান্তি হচ্ছে গাড়ির চালকদের। সব দিক মাথায় রেখেই লালবাজারের নির্দেশ, কেবলমাত্র সাব ইন্সপেক্টর এবং সার্জেন্টরাই এবার থেকে নথিপত্র পরীক্ষা করার অনুমোদন পাবে। যদি এই নির্দেশ অমান্য হয় তাহলে বিভাগীয় শাস্তির মুখে পড়তে হবে ওই পুলিশ কর্মীকে, জবাবদিহি করতে হবে সংশ্লিষ্ট ট্রাফিক গার্ডদের, গার্ডের কর্তাদের। মনে করা হচ্ছে এই নিয়ম জারি করা হচ্ছে বিশেষ করে সিভিক ভলান্টিয়ার এবং ট্রাফিক কনস্টেবলদের জন্য, যাদের নথি চেক করতে দেখা যায়, যাদের নথি চেক করার এখতিয়ার নেই। চলুন আপনাদেরকে এবার জানিয়ে দেব রাজ্যের ওয়েদার রিপোর্ট। প্রথমেই শুরুতেই চোখ রাখবো উত্তরবঙ্গের দিকে। আজ উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন তিন জেলা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস দেওয়া হয়নি আজকে। জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে কোনো জেলাতেই ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। জেলাগুলোর কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলোতে দিনের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এবার দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন থাকছে আবহাওয়া। 31 আগস্ট মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস দেওয়া হয়নি, তবে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে। দক্ষিণবঙ্গেও আগামী দিন কয়েক দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। অপরদিকে আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, কলকাতায় 2-1 পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো এই পর্যন্তই। বিদায় জানাবার আগে আমাদের গত ভিডিওতে আপনারা যারা যারা আমাদের ভালোবেসে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়েছেন তাদের মতামতগুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি। কল্যাণ মালাকার তার গুরুত্বপূর্ণ মতামত জানিয়েছেন, অমর ঠাকুর জানিয়েছেন তোমার খবর শুনতে খুব ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। মমতা সিংহ জানিয়েছে দাদা আমি দার্জিলিং ডিস্ট্রিক্টের খড়িবাড়ি ব্লক থেকে বলছি, কবে কীভাবে দুয়ারে রেশন প্রকল্পের লোক নিয়োগ করবে এই খবরটা একটু জানালে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। অবশ্যই সেই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা আপনাদেরকে প্রথমেই জানিয়ে দেব। প্রীতম বিশ্বাস জানিয়েছেন দাদা আর নতুন করে কি আবেদন করা যাচ্ছে পিএম কিষাণ প্রকল্পে? অবশ্যই আবেদন করা যাচ্ছে, পার্শ্ববর্তী কোনো ক্যাফেতে কিংবা কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে আপনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। মোহাম্মদ ইউসুফ আলী লিখেছেন দাদা খেলার খবর দেবেন, অবশ্যই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। নাসিমা বেগম গুড নিউজ লিখেছেন, ভাস্কর মালিক গুড ইভিনিং জানিয়েছেন, পবিত্র রায় গুড নাইট দাদা জানিয়েছেন। নিহার বিশ্বাস লিখেছেন আপনার খবর দেখলে অন্য কারো খবর দেখার প্রয়োজন হয় না, খুব সুন্দর খবর পরিবেশন, একটুও স্কিপ করতে হয় না, অন্য সব নামী দামি খবরের চ্যানেল থেকে আপনার খবর পড়া অনেক ভালো, আপনার খবর শুনতে খুব ভালো লাগে দাদা, আপনার সম্পর্কে একটু বলবেন প্লিজ, ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। নিহার বিশ্বাস আপনার এই এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, এইভাবেই আমাদের সাথে জুড়ে থাকুন, অবশ্যই দেখতে থাকুন আমাদের খবরগুলো। ঝর্ণা দাস গুড আফটারনুন জানিয়েছেন, শ্যামলী গড়াই কমেন্ট করেছেন, এছাড়া বিশ্বজিৎ দাস লিখেছেন দাদা আপনার খবর যেমন অসাধারণ তেমনি আপনার গলার ভয়েস এবং গলার ভয়েসও অসাধারণ, ভালো থাকবেন দাদা, আপনিও ভালো থাকবেন, এত সুন্দর কমেন্টটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। নয়ন চক্রবর্তী তার গুরুত্বপূর্ণ মতামত জানিয়েছেন, আমির হোসেন মোল্লা জানিয়েছেন গুড নিউজ দাদা, নিউজটা শুনে খুবই ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ নাসির লিখেছেন গুড নিউজ, আশরাফুল কয়াল খুব সুন্দর ভালো থাকবেন দাদা আপনি কমেন্ট করেছেন, জয় হিন্দ জয় বাংলা কমেন্ট করেছেন, অমিত মিয়া কমেন্ট করেছেন, এছাড়াও আর অনেকেই কমেন্ট করেছেন, আপনারাও আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানাবেন। আপনার এই মতামতগুলো দেখে এত সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ মতামতগুলো জেনে আমরা কিন্তু উৎসাহিত হই আপনাদের জন্য নিয়মিত ভিডিও নিয়ে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলে লাইক করে দেবেন, ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, ধন্যবাদ।